বাড়ি চলে এসেছি, ও আর আসার সঙ্গে সঙ্গে ভিডিও করছে। আর আমি ভিডিও করার একটু কারণ আছে, কারণ ওকে আমি কালকে আসতে বলেছিলাম যে ওর জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু ও তাও সেটা শুনে আসেনি, বিশ্বাস করেনি। তো আজকে একদিন পরে, তো আজকে বাড়ি আসার পরে আমি ওকে বলেছি যে সারপ্রাইজটা নেই, চলে গেছে। আমি কালকেই বলেছিলাম যে আজকে কালকে আসলে সারপ্রাইজ পাবে, না হলে পাবে না। তো যাই হোক, আমি ওকে সারপ্রাইজটা দেব এখন, তো যার জন্য আমি ভিডিওটা করছি, আর তোমাদেরও দেখাবো যে ওকে কি সারপ্রাইজ আমি দেব এখন। তোমার সারপ্রাইজটা নিচে আছে, তুমি নিচে থেকে বের করো, দেখো খাটের নিচে আছে, বের করে দেখো, তোমরাও দেখো সবাই যে ওর জন্য আমি কি সারপ্রাইজ আমি এনেছি। ওই পাশে, এই পাশে দেখো। হ্যাঁ, তো সারপ্রাইজ ঠিক আছে, যাই হোক, তো সবাইকে তো দেখাবে যে কি। দেখো এই পাশে সবুজ কালারের একটা আছে না, এইটা তো, যা ব্যাগটাই ছিঁড়ে ফেললো। ঠিক আছে, বের করো, তুমি সারপ্রাইজটা বের করো। এই যে, আসলে বাইরে স্যানিটাইজ করার এখন কোনো দরকার নেই মনে হয়, করবো না, কি করবো বাইরে, হাতে স্যানিটাইজ করে নিতে হবে, মানে এটা খোলার পরে। ও, এটা বোধহয় গান শোনার হেডফোন। তো সারপ্রাইজটা ওপেন করছে, করো করো করো, ওপেন করো। একটা মেয়ে মানুষ, যাই হোক, কি কি ছবি দেওয়া আছে, কি যে আছে, কোনো মেয়েদের কোনো প্রোডাক্ট বোধ হয়, যার জন্য মেয়েদের ছবি দেওয়া আছে। যাকে আমার সারপ্রাইজ হলেই হলো, সারপ্রাইজ আমার খুব ভালো লাগে। কি আছে, জামা প্যান্ট কেটে যাবে, টান দাও ছিঁড়ে যাবে। মা, ডলার মতো করে মনে হচ্ছে পাথর পাঠিয়েছে কেউ। এইটা একটা বিল, বিল দেখলে বুঝতে পারবো আমি এর মধ্যে কি আছে। অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট 19 টাকা। যাই হোক, রেখে দাও। ভগবান, টোটাল অ্যামাউন্ট 19 টাকা হয়, তাহলে কি আছে এর মধ্যে? 19 টাকা বের করো না ওর থেকে। ও, খাপ, অ্যামাজন থেকে এসছে, 19 টাকার কি দিচ্ছ তুমি সেটা আমাকে দেখতে হবে। নিচে রাখো, ওইগুলো সরিয়ে রাখো। এইটা, যাই হোক, সারপ্রাইজটা ঘেমে যাচ্ছি, কিন্তু আমি সারপ্রাইজ কি যে বলছো না, কিন্তু না ছাই মাথা, ওটা কাটো, এইটা একটা বডি বলছি। সিল করা আছে বলে, সিল করা আছে পিছনে। তো দেখো আমি আমি কেমন গিফট করি, আর ও সেগুলো বিশ্বাসই করে না। যদি আমি ফোনটা ধরে ফেললাম, না ধরে আর পারলাম না ফোনটা, দেখুন, ও ভাবতে পারছি না। এই যে আমার ফোনটা, এইটা আমারই ফোন, কারণ আমাকে অনেকদিন আগে থেকে বলছিল, তারপর আমি অনেক ভাবছিলাম যে ও কিছু বলছিল না। তো যাই হোক, ফোনটা এমন এসছে, এই যে স্যামসাংয়ের ফোনটা, এখানে ফিঙ্গারপ্রিন্ট, আর
এটা পুরো ব্ল্যাক, আর ব্ল্যাকটা খুব গ্লেজি ব্ল্যাক। এই এর পেপারটা তুলে ফেললে আরো বেশি বোঝা যাবে। এখানে ফ্ল্যাশ লাইট আর এই যে তিন চারটে ক্যামেরা এমন ভাবে দেওয়া আছে। আর এখানে তেমন কিছু নেই। এই যে লক সুইচ, এটা ভলিউম দেওয়া আছে মাইনাস প্লাস। আর এখানে জাস্ট একটা ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা। এটা এর ডিটেলস আমি তোমাদের পরে এক সময় বলবো। এই ফোনের আনবক্সিংটা আমি আর একবার করে ভালো করে করে দেবো, না হলে আমি তো জানতামই না যে এর মধ্যে ফোন আছে। তো এটা সারপ্রাইজ ছিল, সারপ্রাইজ ভিডিও। তো ওই জন্য এখন আমি তোমাদের বলছি না, আমি নিজে আগে ভালো করে দেখি। আর সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে না, এখন আমি চিমটিকেটা দেখবো এটা সত্যিকারের ফোন কিনা। তো আমার এত ভালো লাগছে, মানে ফোনটা সত্যি এত সুন্দর, মানে ভীষণ ভালো লাগছে। ও তো আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এখানে ওর জন্য একটা গিফটও ছিল, দেখো আছে গিফট ফ্রম বাপি ঘোষ, এনজয় ইওর গিফট ফ্রম বাপি। তো সেইগুলো কিছুই দেখেনি, তোমরাও হয়তো এরকমই করবে যে তোমরাও এগুলো কোনো কিছু ফলোই করবে না, কেউ তোমাদের জন্য ওরকম গিফট পাঠাবে অথচ তোমরা গিফটটা নিয়েই ব্যস্ত হয়ে যাবে। কিন্তু ওখানে যদি কোনো মেসেজ দেয়া থাকে বা মেসেজ দেয় কেউ, যে আমার মেসেজটা অন্তত দেখবে, হয়তো সে দেখলোই না। যে এরকম কোনো সারপ্রাইজ হবে, আর আমি এতই মানে আমি ভাবছিলাম কি গিফট, কি গিফট, আর ও কি মানে কি গিফট, এরকম এত বড় গিফট আমি ভাবিনি, যার কারণে আমি মানে ইসে হাইপার হয়ে গেছিলাম একটু। তা আর এখানে ওর সব গিফটেই তো মানে যতই অর্ডার করে সব ওর নামে অর্ডার করে। তো এই গিফট ফ্রম বাপি লেখা, বাপি ঘোষ, আমি একটু দেখি দেখিনি। এনজয়ের গিফট ফ্রম বাপি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শুনো, থ্যাংক ইউ। আচ্ছা দেখেছো মেয়েদের এই গিফট দিলে কতটা কতটা কেয়ার করে মানে হাজবেন্ডদেরকে। তো আর যদি না দাও তাহলে দুটো ভাত দেখাচ্ছে তিন বেলা সেটাও জোটে না, পাওয়া যায় না ঠিকঠাক করে। তো যাই হোক, ও খুশি হয়েছে, ও খুশি হলেই আমি খুশি, ওর খুশিতেই আমার খুব ভালো লাগে। তো এরপরে ও তোমাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলবে, আমি তো জাস্ট ওকে সারপ্রাইজ দিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণেই, আর আমার দাড়ি টাড়ির অবস্থা খুব খারাপ, কারণ এই লকডাউনে আমি যেতে পারছি না। আর যাই হোক, আমি ভিডিও করলাম এই কারণেই যে পরে ওর যে মুখের যে ইম্প্রেশনটা আমি পেয়েছি ওটা পরে আমি কন্টিনিউ দেখতে পারবো, আর ভালো লাগবে সেটা দেখতে, আর তোমরাও দেখতে পারবে আশা করি। তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরও ভালো লাগবে। তো তোমরাও তোমাদের ওয়াইফকে এরকম ভাবে সারপ্রাইজ দিতে পারো, ওরা খুব হ্যাপি হবে। আর এই ফোনের ব্যাপারে ও পরে তোমাদেরকে একটা ভিডিও করে দেখাবে, ডিটেলসে আনবক্সিং করবে আবার নতুন করে। তো সে ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্টে ওকে কমেন্ট করে জানাতে পারো, সেগুলো সব বলে দেবে। কি পারবে তো বলতে, পারবে বলতে পারবে। আর সত্যি আমি ভাবিনি যে মানে সারপ্রাইজটা এত সুন্দর হবে। কালও বলছিল, আমি বলছি আসবো না, বই বাড়ি গেছে আমি আসছি না, কারণ তুমি আমাকে শিওর লজেন্স দিয়েছো। আর আমি এই ফোনটা অর্ডার করেছিলাম অনেকদিন আগে, আজকে 17-18 তারিখ বোধ হয় না, তো আজকে 18 তারিখ, আমি বোধ হয় 9 তারিখ নাগাদ আমি অর্ডার করেছিলাম। তো ওকে আমি বলিনি, ঠিক আছে, অর্ডার করার পরেও যে আমি ফোনটা অর্ডার করেছি বা পেয়েছি। আর এটা হলো 8 জিবি 128 জিবির ভেরিয়েন্ট স্যামসাং M31, যেটা হলো খুব অল্প লঞ্চ করেছে, সবসময় স্টকে থাকে না, আউট অফ স্টক থাকে। তো আমি যাই হোক তার মধ্যে দিয়ে আমি অর্ডার করেছিলাম, তো ওকে আমি জানাইনি, কারণ যে ওর একটা এক্সাইটেড ভাব আমি দেখতে পাবো সেই জিনিসটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, তোমাদেরও দেখানোর ইচ্ছা ছিল, তো যার জন্য আমি ওকে জানাইনি এটা সত্যি। আর এই ব্যাপারে আমি আমার একটা বন্ধুর সঙ্গেও শেয়ার করেছিলাম, দীপঙ্কর নাম, হয়তো তোমাদের বলে, ওর একটা ক্রাফটের চ্যানেল আছে, OMG টিউব প্রো, তোমরা ওর চ্যানেলটাও ভিজিট করতে পারো, আমার খুব ভালো বন্ধু। ভীষণই ভালো, মানে আইডিয়া গুলো নিজে থেকে নেয়, মানে নিজের মাথা থেকে বের করে। তো আর খুব ইজি ক্রাফট গুলো করে, খুব হার্ডি ক্রাফট করে না। তো যার জন্য ওর ক্রাফট গুলো তোমরা দেখতে পারো, যাতে ঘরে অনেক সময় অনেক কাগজ থাকে আমাদের কাছে যেগুলো দিয়ে আমরা বাড়ি ঘর গুলো সাজাতে পারি, ও তেমনই কিছু একটা করে। তো তোমরা ওদের ওর চ্যানেলটা দেখো,
তো আর একটা কথা, আশা করছি তোমরা এরপরে ভিডিও গুলোর কোয়ালিটি একটু ইম্প্রুভ হলেও পাবে, কি পাবে তো, একটু ইম্প্রুভ হলেও তোমরা একটু কারণ ভালো এই দেখতে আমাদের পারবে। আমরা তোমাদের যে অনেক কমেন্ট টুকটাক এসছে, তোমরা অনেক সহ্য করেছো একে। আমি কমেন্ট গুলো মাঝে মাঝে দেখি, কারণ সেরকম কোনো কমেন্টে আসেনি যে তোমার ভিডিও কোয়ালিটি খুব খারাপ। তবে আমি একটা কমেন্ট দেখেছিলাম ওরকম, যে ভিডিও কোয়ালিটি একটু ভালো হলে ভালো হতো। তো যাই হোক, তার জন্য এর পরের ভিডিও গুলোতে আশা করছি ওর ভিডিও একটু কোয়ালিটি ভালো হবে। আর ওর চ্যানেলের ব্যাপারে আমি তোমাদের আর কিছু বলবো না, কারণ ওর চ্যানেল, ও সব কিছু করে, আমি কিছুই করি না। ঠিক আছে, তাহলে আমি এসেছি, ও বাড়ি থেকে বেশিক্ষণ হয়নি, আমি এসে বসেছি আর আমাকে এই সারপ্রাইজটা দিল। তো আমি এখন এগুলো একটু সরিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। আর এই ব্যাপারে আমি যে ও বললো আমার যে আমি পরে আর একটা রিভিউ দিয়ে দেবো তোমাদের। আর আরো দুটো সারপ্রাইজ আছে ওর জন্য, সেগুলো বাইরে ওয়েট করছে, কিন্তু সেগুলো সারপ্রাইজ বলা যায় না, এই অ্যাক্সেসরিজ। তো সেই দুটো তুমি চাইলে দেখিয়ে দিতে পারো। অবশ্যই অবশ্যই, তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার ওখানে নেই, মানে করতে আমার ভীষণ ভালো ওটা লাগে। বাইরে আছে, ওখানে ওই যে ঢোকার উপরে। কি বলছো, কোথায় কোথায় সব লুকিয়ে লুকিয়ে রেখেছে, পরিস্থিতি দেখো। এই একটা আর এটা এখানে, এর মধ্যে আমার সেকেন্ড সারপ্রাইজ দেখো, এটা ব্যাক কভার ফোনে। তোমাদের কেমন পছন্দ হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে বলো, এর মধ্যে কি আছে কি জানি। এর মধ্যে গ্লাস আছে ফোনের, কারণ এম সিরিজের যে ফোনগুলো, এম সিরিজের যত ফোন আছে স্যামসং এর, সেই ফোনগুলোতে না ব্যাক কভার, না গ্লাস, না হেডফোন কিছুই থাকে না, শুধুমাত্র চার্জার থাকে। তো যার জন্য আমি এইগুলো আলাদা করে আমি কিনে এনেছি, কিনে রেখেছি, আগের থেকেই কিনে রেখেছিলাম। সিক্সটি গ্লাস অর্ডার করেছিলাম, তো তখন কোথাও লেখা পাইনি, তো দেখে দেখছি যে গ্লাসেই লেখা আছে 6D, ও বের করে দেখাচ্ছে তোমাদের। দেখো এই দেখো, এখানে লেখা আছে 6D। আর ফ্ল্যাশের জন্য একটু অসুবিধা হচ্ছে, কারণ ফ্ল্যাশটা বন্ধ করে দিই। দেখো আর গ্লাসটা দারুণ দেখতে, ঠিক আছে, এত সুন্দর। দারুণ দারুণ, কি হয়েছে, ও আমাকে কিছু বলছিল না, আমি ভাবছিলাম যে কি ব্যাপার। তো আমি ওই বাড়িতে গেছি, মানে বাপের বাড়িতে গেছিলাম, আর এর মাঝখানে এত কান্ড পাবো, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। এখন আর কথা বলতে পারছি না, পরে বলবো তোমাদের সঙ্গে সব বাকিটা।